ফেসবুক অনলাইন অর্থাৎ অ্যাক্টিভ স্ট্যাটাস হাইড করবেন বা লক করবেন কিভাবে, অফ করবেন কিভাবে। তো ফ্রেন্ডস, ফেসবুক অনলাইন অর্থাৎ অ্যাক্টিভ স্ট্যাটাস যদি হাইড করেন, অফ করে রাখেন, তাহলে কিন্তু আপনি সারাদিন অনলাইনে থাকলেও কেউ বুঝতে পারবে না যে আপনি অনলাইনে আছেন। ঠিক আছে, আপনি মেসেজ করা ছাড়া কেউই কিন্তু বুঝবে না যে আপনি অনলাইনে আছেন, অর্থাৎ আপনার অ্যাক্টিভ স্ট্যাটাস অন আছে। তো এটা কীভাবে লক করবেন বা অফ করে রাখবেন, তো আজকে আমরা সেটাই দেখবো। এটা কিন্তু দুইটা নিয়ম আছে, দুইভাবেই কিন্তু করতে হবে। একভাবে করলে ফেসবুক থেকে যদি আপনি করেন, তাহলে কিন্তু মেসেঞ্জারে দেখাবে যে আপনি অনলাইনে আছেন। তো যদি মেসেঞ্জার থেকে করেন, তাহলে কিন্তু আবার ফেসবুকে দেখাবে যে আপনি অনলাইনে আছেন। তো দুইভাবে কীভাবে করবেন, তো আজকে আমরা সেটাই দেখবো সংক্ষেপে। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। তো যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অল করে রাখবেন, তাহলে এরকম ইনফরমেটিভ ভিডিও পাবেন আপনি সবার আগে। তো ফার্স্ট অফ অল আমরা চলে যাবো আমাদের, তো ফেসবুকে চলে আসলাম। ফেসবুকে চলে আসার পর এই যে দেখতে পাচ্ছেন লোগো, প্রোফাইল লোগো, তো এই জায়গায় আপনাদের থিরোটা থাকতে পারে, তো এটার উপরে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে যে নিচে স্ক্রল করার পরে যে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, তো এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে যে দেখুন সেটিংস লেখা আছে, এটার উপরে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর নিচে একটু স্ক্রল করবেন, তো স্ক্রল করার পরে যে দেখতে পাচ্ছেন অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলি, তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে যে নিচে স্ক্রল করার পরে যে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ স্ট্যাটাস। ঠিক আছে, তো এটার উপরে ক্লিক করে এখান থেকে আপনি এই যে দেখতে পাচ্ছেন শো ইন ইউর অ্যাক্টিভিটি, তো এটাকে অফ করে দিবেন। ঠিক আছে, টার্ন অফ, তো অফ করে দিলাম। এখন আমাকে ফেসবুক থেকে কেউই অনলাইনে দেখতে পাবে না, আমি যতই অ্যাক্টিভ থাকি না কেন কেউই কিন্তু বুঝতে পারবে না, বুঝবে যে আমি অফলাইনে আছি, আমি হয়তো বা FB-তে নাই। তো এখন কিন্তু মেসেঞ্জারে কিন্তু এটা দেখাবে। তো মেসেঞ্জার থেকে কীভাবে করবেন দুইটাই, তো আপনি যদি একটাও করতে চান একটাও করতে পারেন। তো মেসেঞ্জার থেকেও কীভাবে করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। তো মেসেঞ্জারে চলে যাব। তো মেসেঞ্জারে চলে আসার পরে যে কোনায় দেখতে পাচ্ছেন থ্রি ডট আছে, এখানে ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন সেটিংস লেখা, উপরে সেটিংসে চলে যাব। তো সেটিংসে আসার পর নিচে একটু স্ক্রল করার পরে যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে লেখা আছে অ্যাক্টিভ স্ট্যাটাস, তো এখানে ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন শোয়িং ইউর অ্যাক্টিভিটি, ঠিক এখান থেকে আমরা এটাকে আনটিক করে দিব। তো আনটিকের ভিতরে গেলে এই জায়গায় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিস্টেম আসছে, তো ফর অন আওয়ার্স, তো এখানে আমি চাইলে এক ঘন্টার জন্য, আমি এক ঘন্টার জন্য আমার অ্যাক্টিভ স্ট্যাটাসটা দেখাবে না, এক ঘন্টা পর ঠিকই কিন্তু আবার অটোমেটিকলি শো হবে। ক্লিক করে দেওয়ার পরে যে দেখুন পুশ লেখা আছে, তো এটার উপর ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু অফ হয়ে যাবে। তো এভাবেই আপনারা কাজটা সম্পূর্ণ করতে পারেন দুইভাবে। তো দুইভাবে করলে আপনাকে কোথা থেকে আর অ্যাক্টিভ দেখাবে না, তো আপনি সুরক্ষিতভাবেই ফেসবুকটা চালাতে পারবেন, কেউই বুঝতে পারবে না। তো আশা করছি বুঝতে পারছেন, বুঝতে কোথাও সমস্যা হয়ে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।